কাপড় আছে পলিথিন আছে হ্যাঁ আর আমি একটু টিনের ব্যবস্থা করে দিব ঠিক আছে আমি টিন পাঠিয়ে দিব হ্যাঁ যে বাড়িটা আছে না ওইটাতেই তো টিনটা লাগবে তো তখন তো এখানে আর থাকতে হবে না আপনাদের সংবাদের মাধ্যমে আমি জানতে পারি এখানে অতনু দাস এই 10 নম্বর মালাইপুরার বাসিন্দা খুব করুণ অবস্থায় আছেন বাড়ির না আছে টিনের চাল ফাল ভেঙে গিয়েছে বৃষ্টির জল পড়ে আর উনি এখন একটা কদম গাছের মাঠের ওখানে কোনো মতো একটা ঝুপড়ি করে আছেন তো সেটা আমি জানতে পারি আসেনি আজকে ওনাকে কিছু খাদ্য সামগ্রী পলিথিন দিয়েছে আর আমি এনাকে প্রতিশ্রুতি দিচ্ছি কালকে আমি এনার যেটা টিনের দরকার আছে খুব তাড়াতাড়ি ওই টিনের ব্যবস্থা আমি কালকে করে দেবো।